আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কানিজ বিডি কানিজ ব্লগ থেকে আপনাদের জন্য আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। তো আমি আজকে দোসার হচ্ছে গিয়ে আলুর দম রান্না করব। তো কীভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি আলুগুলোকে গ্রিডার দিয়ে গ্রিড করে একদম কুচি কুচি ছোট অংশটা দিয়ে গ্রিড করে আলু কুচি, সেটার সাথে এক কাপ ময়দা এবং হাফ কাপ সুজি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তা দিয়ে দিচ্ছি আস্ত জিরা, ব্যাটারটা রেডি করছি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো অল্প একটু লবণও দিয়ে দিলাম। আমার মেয়ে কোথেকে কোথেকে এগুলো দেখে আর খেতে চায়, সেজন্য আমার এগুলা করা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিব ভিউয়ার্স, 1 কাপ দিয়ে দিয়েছি আর 2 কাপ পরিমাণ পানি দিব। তো যতটা লাগে, মানে ব্যাটারটা একটু পাতলা হতে অপেক্ষাকৃত পাতলা হবে। তো চুলোতে প্যান বসিয়ে ভিউয়ার্স, তো 10 মিনিট পরে আমি এই যে প্যান বসিয়ে প্যানটা একটু হালকা তেল দিয়ে মুছে নিচ্ছি। তো দিয়ে দিলাম ব্যাটার, পাতলা করে দিতে হবে ভিউয়ার্স। হ্যাঁ, পাতলা করে দিয়ে দিলাম। এখন এটা হতে হতে পাশের চুলাতে আমি আলুর দমটা রেডি করে নিচ্ছি, বসিয়ে দেবো। চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, দিয়ে দিলাম দুটো তেজপাতা এবং থেঁতলে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম আধা ভাঙা করে আর কি। থেঁতলে নেওয়া ছেঁচে দিয়েছি, গ্রিডার দিয়ে গ্রিড করে দিয়েছি, মানে ছোটো অংশ দিয়ে। তো পেস্টটা একটু হয়ে আসলে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আবার একটু হয়ে আসলে দেন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। আলুটা আমি আগে সেদ্ধ করে ছিলে রেখেছিলাম ভিউয়ার্স, একটু হালকা লবণ দিয়ে সেদ্ধ করে ছিলে রেখেছিলাম। তো এখন আমার পেঁয়াজ রসুন আদা কুচি তেজপাতাটা হয়ে আসলে আমি একে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, এবং কাশ্মীরি মরিচের গুঁড়াটা দেবো ভিউয়ার্স চিলি, হ্যাঁ এটা 1/2 টেবিল চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, দিয়ে দিলাম ধনের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়, ঢেকে দিলাম, 2-3 মিনিট জাল করব। 2-3 মিনিট পর এই যে দেখুন এখন এই 2টা টমেটো দিয়ে দিলাম। টমেটো আমি ব্লেন্ড করে রেখেছিলাম ভিউয়ার্স, 2টা টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। তো ঢেকে এখন আলুগুলো হয়ে আসলে আলুগুলো ঢেলে দিলাম। নেড়ে চেড়ে দিচ্ছি, এখন ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আর ওদিকে এই যে দেখুন আমার একটা দোসা হয়ে গেছে, তো এখন আমি একটু মুচমুচে হলে ভালো হতো। তো আবার একটা দিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমার আলুর দমটা কষিয়ে এসছে, এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়েছিলাম। যারা আপনারা কষিয়ে খেতে চান তো পানি কষানো নেড়ে চেড়ে নামিয়ে নেবেন, আর আমি একটু মাখা মাখা রাখবো, সেই জন্য একটু 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে দিলাম। আর এদিকে দেখুন আমার আরেকটা ধোসা হয়ে গেছে, আমি একটু একটু করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার এই জালুর দমটা হয়ে আসছে অলমোস্ট, এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবং 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আবার ঢেকে দিয়ে আবারও নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া দিয়ে নেব, শাহি জিরার গুঁড়া, এই যে হয়ে দিয়ে দিলাম শাহি জিরার গুঁড়া, হয়ে গেছে ভিউয়ার্স আমার আলুর দমটা।
এখন আমি একটু দমে রাখবো, 2-3 মিনিট দমে রেখে, একদম লো আছে দমে রেখে দেন আমি নামিয়ে নেব। নেড়েচে ঢেকে দিচ্ছি, আমি নামিয়ে নেব। আর এদিকে এই যে দেখুন আমার মোটামুটি অনেকগুলোই হয়ে গেছে, দোসাগুলো হয়ে গেছে। তো এই যে গরম গরম দোসার সাথে আলুর দম দিয়ে পরিবেশন করুন, খুব খেতে খুব টেস্টি। আমি গতকালকে বৃষ্টি ছিল, আমি এটা করেছিলাম ভিউয়ার্স, তো বৃষ্টির দিন এটা খেতে ভালোই লাগে, আপনারাও খেয়ে দেখবেন। হয়ে গেছে আমার আলুর দম বিদ দোসা। তো আপনারা সবাই ভালো থাকবেন, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন, এবং আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন প্লিজ। তো সেই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিউয়ার্স, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।